وإنك لعلى خلق عظيم. ও পয়গম্বর মক্কার কাফেররা তোমাকে পাগল বলেছে, এজন্য তোমার কষ্ট লেগেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চরিত্রের ব্যাপারে আমার কুদরতের হাত দিয়ে এমন সিল মারবো, মোহর মারবো, এমন চারিত্রিক সার্টিফিকেট দেব যা তুমি কল্পনাও করতে পারবা না। নবী হে ভালো করে শুনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর নিশ্চিত ভাবেই তুমি দুনিয়ার সেরা পুত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত আছো। সুবহানাল্লাহ, বুঝে আরো জোরে কইবেন না। এরা বলছে পাগল, আর আল্লাহ বলছেন তোমার চরিত্রটাই সারা চরিত্র। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال صاحب المدينة صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الكريم. الأنصار إسلامي جيب شنگو كورتك آجي تو اي رنگر چوري تفسير القرآن محفل المحترم سبھاپتی منڈلی দিগর হযরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম সামনে সমবেত দীন দরদী বরাদরানে ইসলাম পর্দার অভ্যন্তরে বসবাসরত মুহতারামা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই শীতের সময়ে নির্বাচনী হাওয়া বইছে, তারপরেও কোরআনের আকর্ষণে ওলামায়ে কেরামের নিসবতে এখানে জান্নাতের এই পেন্ডালে বসার সুযোগ পেয়েছি, আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করে সব ভাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের উপর। আমি আপনাদের খিদমতে মহা গ্রন্থ আল কোরআন করিমের সূরা কলম থেকে কয়েকটি আয়াতে কারিমা প্রথম দিকে তেলাওয়াত করেছি। আজকে আমার তাফসীরের আলোচ্য বিষয় সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শ। আমরা যারা ইমানদার মোমিন দাবি করি, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আমাদের কাছে আর কোনো আদর্শ নাই। আওয়াজ করে বলুন ঠিক কি না? আমরা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত রাস ফোটে শুধু না, নদীতেও আমরা ভাষাতে রাজি আছি। রাসূলুল্লাহর আদর্শ এই দেশে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কিছু মুরব্বি আছেন কারাগারে আবদ্ধ,
রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে যদি প্রয়োজন হয় বাংলাদেশের নূরানী মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত, বাইতুল মুকাররম মসজিদ থেকে নিয়ে গ্রামের পাঞ্জাগানা মসজিদ পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম সবাই কারাগারে আবদ্ধ হবে, সবাই হাতে জিঞ্জিলাবদ্ধ হবে। এর পরও রসূলের আদর্শের দাওয়াত আমরা বন্ধ করতে একটা সেকেন্ডের জন্য প্রস্তুত নয়। কষ্ট কিন্তু কমে নাই, মেজাজ কিন্তু আমার খুব খারাপ, বহুত কষ্ট করে 8-9 ঘন্টা আছি। মহতরম হাজিরিন, এই আয়াতগুলোর আলোচ্য বিষয় খুবই চমৎকার, একটু মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা বহু নেতার আদর্শ দেখেছি, বিশ্বের বহু লিডারের আদর্শ আমরা দেখেছি, কারো আদর্শে আমরা শান্তি খুঁজে পাই নাই। আমরা যাদেরকে আদর্শ মানি, যাদেরকে আদর্শবান বলে প্রচার করি, তারা দিনের বেলা মানুষের সামনে আদর্শবান থাকলেও রাতের বেলা তার পরিবারের কাছে একটা জঙ্গলি জানোয়ার ছাড়া কিছু নয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেমন বাজারে ছিল, তেমন মসজিদে, তেমন খেয়া ঘাটে, তেমন মাঠে ময়দানে, সব জায়গায় একরকমই ছিল। ওই আদর্শটা আমাদের মধ্যে নাই বলেই নির্বাচনের মুহূর্ত যখন আসে তখন আমাদের সামনে কিছু ব্যক্তিবর্গ এসে বিভিন্ন রকম ওয়াদার ফুলঝুরি দেন, ওয়াদা ভাইরা আমার যদি নির্বাচন আমি পাস করতে পারি তাহলে আপনাদের রাস্তা মাটি দিয়ে নয় সোনা দিয়ে বান্ধাই দেব। কিন্তু নির্বাচনের পরে দেখা যায় এই রাস্তা দিয়ে কোন প্রেগন্যান্ট মহিলা যদি ডাক্তারখানা যায়, ডাক্তারখানা যাওয়া লাগে না, রাস্তাতেই গর্ভপাত হয়ে যায়। এটাই তো নির্বাচনের আগে সব দাদে আর নির্বাচনের পরে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমি সুন্দর একটা কবিতা বানাইছি, নির্বাচনের আগে প্রার্থী ঘরে ঘরে, নির্বাচনের পরে জনগণ তার দুয়ারে দুয়ারে পায় না কোনো পাত্তা। তবে আজকে এখানে যারা বসে আছেন প্রার্থী তারা খুব ভালো, তারা ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। উনি একজন আলেম, আপনাদের মেম্বার ছিলেন বিগত 5 বছর, একজন আলেম আপনাদের মেম্বার ছিলেন, যত দূর আমি মনে করলাম এখানে বৈশা ওনার বক্তব্যের সময় আপনাদের শ্রদ্ধা বোধ মনোযোগ দিয়ে শোনা, এতে আমার অনুভব যে উনি ভালোভাবে চলছেন। আল্লাহর কাছে দোয়া করি এটাই, আল্লাহ যদি তকদিরে লিখে থাকেন আবারও উনি আপনাদের খেদমত করবেন, তাহলে আল্লাহ যেন তার মনের আশা পুরা করে দেন। চেয়ারম্যান সাহেব একজন বক্তব্য দিচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর বক্তব্য, আল্লাহ পাক যাকে দিয়া জনগণের খেদমত করার ইচ্ছা তাকে আল্লাহ পাক কামিয়াব করে দিন। তো যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলো একটা বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নাযিল করেছিলেন, যাকে বলা হয় শানে নুজুল। আপনাদের আপনাদের এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল না? ঠিক আছে ঠিক আছে, আমরা মাঠ থেকে কেউ না বলি, ওনারা যাচ্ছেন। এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, আর তাফসীর মাহফিলের একটা আদব হইল যে আয়াত বা সূরার তাফসীর করা হয়, এই আয়াত বা সূরার যদি শানে নুজুল থাকে, অর্থাৎ এই আয়াত বা সূরা নাজিলের কোনো ঘটনা যদি থাকে, কোনো প্রেক্ষাপট যদি থাকে, তাহলে সেটা আলোচনা করা, এটা তাফসীরের দাবি। তাহলে তাফসীরের আলোচ্য বিষয়টা বুঝতে খুব সহজ, সবাই আমার দিকে মনোযোগ দেন। মহতরম হাজিরিন, এই আয়াতগুলো নাজিল হয়েছিল মক্কায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনারা জানেন মক্কার অধিকাংশ লোক নবীজির বিরুদ্ধে চলে গেল, এটা জানেন তো? কেন চলে গেল? অথচ 40টা বছর তিনি ছিলেন আল আমিন,
চল্লিশটা বছর তিনি ছিলেন সত্যবাদী। যেই মাত্র আল্লাহ পাকের কালামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই গোটা মক্কায় তিনি হয়ে গেলেন এদের ভয়ঙ্কর এক শত্রু, নাউযুবিল্লাহ। এটাই বাস্তবতা। যতদিন সত্য এড়িয়ে যাবেন, হক এড়িয়ে যাবেন, আপনার কোনো দুশমন থাকবে না, সবাই আপন। যেই মাত্র আপনি হক কথা বলতে শুরু করবেন, তখন আপনার ঘরের মানুষও আপনার শত্রু হয়ে যাবে। এটা স্বাভাবিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর ছিলেন ওদের সামনে, একটি দিনের জন্য তারা বলে নাই যে মোহাম্মদ আমাদের শত্রু। যেই মাত্র বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা ইহ এবং পরকালে কামিয়াব হবে। এই দাওয়াত দিতে শুরু, বিরোধিতা শুরু, মানে শুরু হইতে সেকেন্ড সময় তখনই নাজিল হয়েছিল আমার মেম্বার সাহেব যে আয়াত সূরা তিলাওয়াত করছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই সূরা আল্লাহ সাথে সাথে নাজিল করে বলছিলেন, ও আবু লাহাব, আমার রসূলকে ধ্বংস হতে বলো, রসুলের ধ্বংস কামনা করো। আমার রসুল ধ্বংস হবে না, আমার রসুল কেয়ামত পর্যন্ত, ওয়ারাফা না লাকা বিকরাম, কেয়ামত পর্যন্ত আমার রসুলের আলোচনা হবে, আমার রসুলকে আমি সমুন্নত রাখবো। কিন্তু রসুলের বিরোধিতা যারা করছো, রসুলের ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছ, মনে রাখো কেয়ামত তো দূরের কথা, খুব অল্প দিনের ভিতরেই তোমাদের কোনো নাম নেশানা দুনিয়াতে পাওয়া যাবে না। বাস্তবেও তাই হয়েছে কি হয় নাই? আজকে কি কোনো হিন্দুর হিন্দু হিন্দু লোক কোনোদিন আবু জেহেল নাম রাখে? হিন্দু লোক কোনো উদ্বা সাহেবের নাম রাখে? রাখে না। আবু লাহাব নাম রাখে? রাখে না। এটাই বাস্তবতা। ইসলামের বিরুদ্ধে যাবেন, আলেমদের বিরুদ্ধে যাবেন, ইসলামিক কোন সংগঠনের বিরুদ্ধে অবস্থান করবেন, অপেক্ষা করুন, সময় বেশি বাকি নয়, আস্থা করে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, রাস্তায় মানুষ সালাম দেবে না। মহতরম হাজেরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, বিরোধিতা শুরু হয়ে গেল। কেমন বিরোধিতা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যান, আল্লাহর নবীর পবিত্র দাড়ি মুবারক ধরে টান দেয়। সুনামগঞ্জের মুসলমান জবান বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে নাউযুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ধরে টান দেয় আর গালি দেয়, মৌলবাদ মৌলবাদ, জঙ্গি রাজাকার, ধর্মত্যাগী, এদের মূর্তি পূজা না করার কারণে রসূলকে বলে ধর্মত্যাগী। শুধু তাই নয় বন্ধুরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যান, আবু জাহাল উতবা সাহেবরা 14-15 বছরের তরুণ আর বালকদের কাফেলা পিছনে লেলায় দেয়, হাতে পাথর দিয়া বলে নিক্ষেপ করো মুহাম্মদের মাথা বরাবর। মহতরম হাজিরিন, এহেন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা দাওয়াতের কাজ চুপিসারে করেন, রাতের বেলা মানুষের ঘরে ঘরে গিয়া ইসলামের দাওয়াত দে। এই অবস্থা চলছে সময় মক্কার কাফেররা ঐক্যজোট হইল, মুহাম্মদের দাওয়াত, ইসলামের দাওয়াত এই মক্কায় চলতে দেওয়া যাবে না। যদি মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ না করি, তাহলে সেই দিন বেশি বাকি নয় যে মক্কার লোকেরা আমাদেরকে লাঠি দিয়ে মক্কা থেকে বের করবে। এখন মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করবে? কয় মানুষকে যদি কোনো কাজে বাধা দিতে হয়, তার দুর্বল পয়েন্টে আঘাত করলে মানুষ, ঠিক কিনা? আমার ভাষা আপনারা বুঝেননি, আমি আপনাদের সুনামগঞ্জের ভাষা বলতেছি, কিন্তু বুঝরানি, আল্লাহর নবীর দুর্বল পয়েন্ট খুঁজে বার করলো। কি দুর্বল পয়েন্ট? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সেলেমে আল্লাহ দিয়েছে ঠিকই কিন্তু মেয়েরা বড় হইছে বিয়ে শাদিও হইছে কিন্তু ছেলে পেলে বাইচা একটাও থাকে না অতএব মোহাম্মদ আতকুরা সত্যিকারের মুসলিম আমরা সবাই আমি বিশ্বাস করি এখানে যারা বসেছি নবীর বিরুদ্ধে কাফেররা যা বলেছে এখন আপনাদের সামনে তা মুজাকারা হচ্ছে আলোচনা হচ্ছে শোনার সাথে সাথে অগ্নিস্ফুলিঙ্গের মতো শব্দগুলো উচ্চারণ করবেন পারবেন তো ইনশাআল্লাহ আবু জাহাল কাবার হাতিমে দাঁড়াইয়া বক্তব্য দেয় হে মক্কাবাসী শোনো এই মুহাম্মদের প্রেমে পড়িয়া তোমরা সবাই তার পিছে ছুটছো অতসব একবার চিন্তা করছো সে মারা গেলে তার ইসলামের পতাকা হাতে নেওয়ার কেউ নাই কারণ তার কোনো ছেলের পেলে নাই ছেলে পেলে না থাকলে বাবার মিশন কে ধরবে অতএব মোহাম্মদ আতকুরা নির্বংশ আবতার এই অপবাদ দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার দরজা লাগাই আল্লাহর দরবারে কান্না কাটি শুরু করে দিলেন আয় আল্লাহ আমারে নির্বংশ কয় ও মালিক যদি আমার একটা পোলা বাঁচায় রাখতা তবে তো আর বলতে পারতো না আমাকে আত কোরআন নির্বংশ আল্লাহ তোমার হিকমত বুঝা বড় দায় একটা ছেলেও না থাকার কারণে আমাকে বলতেছে যে আত কোরআন আল্লাহ মনে বড় কষ্ট পাইলাম তোমার কাছে সেই কষ্ট জমা রাখলাম সাথে সাথে আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার এই সূরা কাউসার নাযিল করে সান্তনা দিয়া বললেন নবী তোমার চারটি পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার কারণে ওরা তোমাকে বলছে আত কোরআন কিন্তু চিন্তা করো না কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান তোমার ছেলে আর একটু আওয়াজ করে বলবেন না বুঝি সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নরনারী তোমার সন্তান আল্লাহু আকবার জোরে কোন চারজন পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি সেটাও তোমার উপরে রাগ করে নয় বরং তোমার ইজ্জত বাড়াইবার জন্য তোমার সম্মান ঠিক রাখবার জন্য ও পয়গম্বর তুমি কি জানো তোমার অনেকগুলো উপাধি আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ এর মধ্যে একটা উপাধি তুমি আখেরি জমানার পয়গম্বর আর একটা উপাধি তুমি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তোমার ছেলে দিয়েছি কেন জানো তোমার মেয়ে যেমন দিয়েছি ছেলেও দিয়েছি যদি তোমাকে ছেলে না দিতাম তাহলে লোকেরা বলতো ইব্রাহিমের ছেলে আছে ইসমাইল অথচ মুহাম্মদের কোনো ছেলে নাই আর তোমার ছেলে দেওয়ার পরে কেন মেরে ফেললাম কেন নিয়ে নিলাম যদি এদেরকে না নিতাম বিদায় দিতাম না যদি এদেরকে মৃত্যু না করাইতাম তাহলে তোমার ছেলে তোমার ছেলে তুমি মুহাম্মদের ছেলে সেও কিন্তু নবুয়ত পাইতো কারণ ইব্রাহিমের ছেলে ইসমাইল হইয়া যদি নবী হতে পারে তোমার ছেলেও কিন্তু নবী হওয়ার যোগ্যতা রাখে আর তোমার ছেলেকে যদি নবী বানাইতাম তাহলে শুনে রাখো তুমি আর আখেরি জমানার পয়গম্বর থাকতে পারতে না সুবহানাল্লাহ এই হিকমতের কারণে তোমার সন্তান আমি বিদায় করে দিয়েছি আর তাতেই তোমাকে তার আত কোরআন বলে তাহলে আমি বলছি ইন্না আতাইনাকাল কাউসার হে পয়গম্বর তোমাকে আমি কাউসার দান করেছি নিশ্চয় নিশ্চিতভাবেই তোমাকে কাউসার দান করেছি এর অনেকগুলো ব্যাখ্যা এক নাম্বার হাউজে কাউসার দিয়েছি ওই হাউজে কাউসারের পানি সমস্ত পয়গম্বরগণ তোমার হাত থেকে গ্রহণ করবে তোমার উম্মতরা গ্রহণ করবে আর দুই নাম্বার ব্যাখ্যা হলো কাউসার মানে তোমাকে কিয়ামত পর্যন্ত আমি অধিক পরিমাণে রূহানি সন্তান দান করেছি রঙ্গারচরের মুসলমানেরা সুনামগঞ্জের মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রূহানি সন্তান হতে আপনাদের কোনো আপত্তি আছে আর উঁচু আওয়াজে বলুন কোনো আপত্তি আছে যদি আপত্তি না থাকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন ওয়াদাবদ্ধ হন আমাদের রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আবারও যদি কোনো নাস্তিক মাথা ফাড়া দিয়ে ওঠে তাহলে তার মাথা জমিন আমরা মিশাইয়া দেব এই জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না ঠিক আল্লাহ 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 আল
মহতরম হাজেরিন কইলো আট কোরা বক্তব্য দিল আট কোরা মানুষ যেন রসুলের কাছে নাই কিন্তু ফলাফল হইছে উল্টা মানুষ এখন আরো বেশি আসিয়া সুবহানাল্লাহ বুঝে আগামী বছর করবে মানুষ আরো বেশি আয় নবীজির দরবারে মানুষ আরো বেশি আয় এই অপবাদ দিয়ে আটকাইতে পারে না দেড় হাজার বছর পরে একই সিস্টেম চলছে আলেমদের কাছ থেকে দূরে সরাইবার ষড়যন্ত্র করা হয় ফলাফল উল্টা মানুষ এখন আরো বেশি বিরে আরো জোরে কোন গতকালকে দ্বিতীয় ধাপের নির্বাচন গিয়েছে সারা বাংলাদেশে প্রায় দশ বারো জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দাওরা পাস আলেম আলহামদুলিল্লাহ মুসলমান আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না মানুষ দূরে গেছে আলেমদের থেকে নার কাছে ভিড়ছে এই দেশের মানুষ নিজে না খাই আলেম রে খাওয়া এই দেশের মানুষ নিজে না খাইয়া মসজিদের ইমাম সাহেবকে খাওয়া বন্দুকের নলের ভয়ে সামাজিক বিভিন্ন সংকটের ভয়ে অনেকে মুখ খুলে না কিন্তু অন্তর থেকে যারা আলেম বিদেশী এদেরকে অভিশাপ অবিরাম দিয়ে যায় এখন আটকুরা বইলে আটকাইতে পারে নাই মিটিং এ বসে মক্কা এদের সংসদ ভবন ছিল একটা দারুণ দোয়া আজকে যারা যান হজ করতে দেখবেন মক্কা টাওয়ার বড় একটা ঘড়ি আছে উপরে ঠিক এই জায়গাটাতে দারুণ দোয়া ছিল দারুণ দোয়া মিটিং বসাইলো মিটিং বসাইয়া কয় কইলাম আটকুরা মানুষ তো দেখা যায় আমাদের কথা শুনে না কয় আটকুরা হইলে কি হইছে বেটার কথা শুনবো সুবহানাল্লাহ কইলাম হে পাগল হয়ে গেছে কথা বলার পরে মানুষ আরো লাইন দর্শে কয় পাগল রে একটু দিকে যারা যায় গিয়া তার চেহারা দেখার পরে মোহাম্মদ সাল্লামের চেহারা দেখার পরে কাশরাবাদু যা বি জামালি চেহারা দেখার পরে কয় আরে এত সুন্দর চেহারা মানুষ আবার পাগল হয়ে গেল বললাম জাদুকর মানুষ গিয়া তার সাথে কথা বললে আয়েশা কয় না জাদুকরের কথা এমন এমন হয় নাকি বললাম কোন বললাম জিনে দর্শে যাই কই একটাও মাঠে খায় না কি করা যায় আবু জেহেল বললো কি করা যায় মোল্লা আটকাই দিব যে কোন পন্থায় মোল্লাকে আটকাতে হবে মহতরম হাজেরিন ওই মুহূর্তে ওই মিটিং এর মধ্যে আসিফ বিন ওয়াইল আসিফ বিন ওয়াইল নামক এক কঠোর কাফের ছিল সে বলল আমার কাছে ফর্মুলা একটা আছে এই ফর্মুলাটা প্রয়োগ করলে মোহাম্মদ আর দাওয়াত নিয়ে বের হতে পারবে না সুনামগঞ্জের মুসলমান দরদ মিয়া কোন নাউজুবিল্লাহ দরদ মিয়া কোন আবু জেহেল জানতে চাইলো কি সে ফর্মুলা আসিফ বিন ওয়াইল তখন বলল ফর্মুলা হলো আমরা এক কাজ করি কোন পোলাপান ব্যবহার করে লাভ নাই বরং আমরা নিজেরাই আগামীকাল বাইতুল্লাহর আশেপাশে অবস্থান করব সকাল বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা দাওয়াত নিয়ে বের হন ওই বের হওয়ার সময় আমরা পিছু পিছু লাগব আর মানব সমাজে মোহাম্মদ যখন দাওয়াতের জন্য ঢুকবে ওই মুহূর্তে মানুষকে বলবো যে মোহাম্মদের কথা শুনো না মোহাম্মদের কথা শুনো না মোহাম্মদের কথা শুনো না মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে কারণ কোন পাগল ছাড়া 33 কোটি দেবতার পক্ষে আমরা গুণগান গাই আমরা মাথা নত করি 33 কোটি দেবতার সামনে গোটা মক্কাবাসী আর এই মক্কাবাসীর বিরুদ্ধে গিয়া একজন ব্যক্তি নতুন মতবাদ ইসলাম নিয়ে দাঁড়াইছে পাগল পাগল ছাড়া কোনো ভালো মানুষের কাজ নয় আগামী কাল থেকে পাগল পাগল বলবো তাহলে দেখা যাবে আর মুহাম্মদের মুখে ইসলামের দাওয়াত থাকবে না যে সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন আবু জাহাল সহ প্রায় 17-18 জনের বিশাল বড় কাফেলা মক্কার বড় বড় লিডার আল্লাহ নবী বের হয়েছেন কাবার প্রাঙ্গণ দিয়া যাবেন পিছনে পিছনে ওরাও লাগলো
যেই মাত্র একটু সামনে গিয়া নবীজি কিছু মানুষকে পাইলেন দাওয়াত দেবেন, পিছনে পিছনে ওরা বলতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার কোনো দরকার নাই, কারণ সে পাগল হয়ে গেছে। এই পাগলের কথা শুনার সময় নষ্ট করে লাভ নাই। মহতরম হাজিরিন দেখবেন অনেক কথা দুঃখ লাগে না, আবার ছোট্ট একটা কথায় অনেক দুঃখ লাগে, বলেন ঠিক কিনা? নবীজিকে এত কিছু বলছে এত দুঃখ লাগে নাই, কিন্তু সুস্থ একটা মানুষকে শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বলতেছে পাগল, কষ্ট লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে একবাস না হইয়া ফেরত আসলেন, আয়েশা ঘরের দরজা লাগাই দিলেন। ছোট বাচ্চা যেমন হাউ মাউ করে কান্না করে মা বাবা মরলে, এইভাবে আল্লাহর নবী আল্লাহর দিকে রুজু হয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওগো মালিক, আপনার আওয়াজটা বন্ধ করেন, নাহলে দশটা মিনিট গড়িগুন্যা আমি দশ মিনিটের মাথায় মজা করে নিব। এরকম বেউসুলি কাজ তো আমি কোথাও দেখি নাই। এটা নবীর আলোচনার সাথে বিয়াদি বলতেছি, কিন্তু বসেন বসেন, আপনার কথা বললেন না। মহতরম হাজরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি শুরু করে দিলেন। যখন কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহু আকবার জোরে কর, আওয়াজ দেখুন, তারপর একটু আওয়াজ দেখলে শয়তান দূর হইতে পারে, আশপাশে শয়তান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার, এক বাক্যে একসাথে উঁচু আওয়াজে আল্লাহু আকবার। মহতরম হাজিরিন, রসুলের কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে এই আয়াতগুলো দিয়ে পাঠাইলেন। এই আয়াতগুলো দিয়ে পাঠাইলেন জিব্রাইলকে, আর বললেন আমার রসুলকে গিয়া এই আয়াতগুলো দিয়ে দাও, আর বলো চিন্তার কোনো কারণ নাই, ওরা পাগল বললে কি হবে, আমি সুপার পাওয়ার, আল্লাহ বলছি আমার রসুল পাগল নয়। এই আয়াতগুলো নাজিল করছেন আল্লাহ পাক, গেল শানে নুজুল। আয়াত এখনো ঢুকি নাই, ঢুকমো যদি আপনারা অনুমতি দেন, শুনবেন নি আপনারা? সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি না, এই বুঝি অবস্থা। সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে তিনটা জিনিসের শপথ করলেন, তিনটা জিনিসের কসম খাইয়া আল্লাহ নবীজির চরিত্রের ব্যাপারে তিনটা কথা বললেন। খুব সংক্ষেপে বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলতেছেন নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। এক নাম্বার শপথ করলেন নুনের শপথ, কোরআন শরীফের আয়াত, কিন্তু সূরা কলমের প্রথম আয়াত, নুনের শপথ। নুন বলতে আসলে কি বোঝানো হয়েছে, মুফাসসিরিন কেরাম যা ব্যাখ্যা করেছেন বলতে গেলে অন্তত এক সপ্তাহ লাগবে। সংক্ষেপে বলছি, আল্লাহ নুনের শপথ করছেন, এই নুন ভাত আর তরকারির মধ্যে যা ব্যবহার করি সেই নুন না, এটা আরবি শব্দ নুন। মুফাসসিরিনে কেরাম বলেন নুন আরবি নাসিরুন শব্দের সংক্ষিপ্ত রূপ, নাসিরুন মানে সাহায্যকারী। আল্লাহ নুনের শপথ করে রসুলকে বলতেছেন, রসুল আমি নাসির হইয়া বলতেছি, সাহায্যকারী হইয়া বলতেছি, ওর আপনার ইসলামের দাওয়াতের বিরোধিতা যাই করুক যতই করুক আমি আল্লাহ আপনার সাথে আছি। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি কারো সাথে থাকে তাহলে তারা কেউ আদমাইতে পারে? এই আল্লাহ আনসার ইসলামী যুব সংঘ, এরা যদি সত্যিকার অর্থেই আল্লাহকে খুশি করবার জন্য এই প্রোগ্রাম করে থাকে, সত্যিকার অর্থেই যদি এরা আল্লাহকে রাজি করবার জন্যই এই পরিশ্রম করে থাকে, তাহলে তো কারো বাবার সাধ্য নাই এদের উন্নতি অগ্রগতি চুল পরিমাণ বাধাগ্রস্ত করবে। ঠিক এভাবে দুনিয়ার সমস্ত সংগঠন, ঠিক এভাবে দুনিয়ার সমস্ত ইসলামী ব্যক্তিত্ব, ঠিক এভাবে ইসলামের যারাই পতাকা বাহী, কারো চুল পরিমাণ দমায় রাখার শক্তি কারো?
মহতরম হাজেরিন আল্লাহ বলেন আমি নূনের শপথ করলাম মানে আমি ইঙ্গিত করলাম আমি তোমার ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি নাসির নাসির বলতে বুঝেন না আপনার উত্তর বাড়ি নাসির সাহায্য সাহায্য দুই নাম্বার ওয়াল কলম আল্লাহ বলেন আমি কলমের শপথ করছি 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 কলম মুফাসসিরিন কেরাম বলেন এটা কোন কলম তারা জবাবে বলেন এই কলম হলো সেই কলম যেই কলম দিয়ে আল্লাহ আমাদের ভাগ্য লিখেছে এই কলমের একটা বৈশিষ্ট্য এই কলমটা এত বিশাল এত বড় যদি কেউ দাঁড় করায় তাহলে কলমের এক মাথা থাকবে দুনিয়ায় আর এক মাথা আসমানে এই কলমের শপথ তিন নাম্বার আল্লাহ বললেন ওয়ামা ইয়াসতুরুন ওমা ইয়াসতুরুনের শপথ এটা আরবি শব্দ কোরআনের আয়াত অর্থ হলো তারা যা লিখে অর্থ কি তারা যা লিখে এখন তারা বলতে কারা লিখা বলতে কোন লিখা এটাও বিশাল তাফসীর অনেক বিস্তৃত সংক্ষেপে বলছি মুফাসসিরিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে সুবহানাল্লাহ আসেনি মনে হয় জানেন না আছে আসেনি এই তফসির মাহফিল সুন্দরভাবে চলছে নবীজির সিরাতের উপর আলোচনা চলছে এরপরও গুসু 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 কিনারে কিনারে দাঁড়াইয়া যারা কইতেছে এই কা ফেরেশতারা লিখতেছে না লিখতেছে না একটু নীরব হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন জোর এখন আলহামদুলিল্লাহ আসলে আসলে বছরে একটা মাহফিল তো একদিনে গল্প গুজব যা আছে বাজার আর যা আছে ওয়াজ তাফসির যা আছে সব একদিনই কমপ্লিট মহতরম হাজেরিন এখানে তারা বল তারা বলতে মুনকার নাকি এই কিরমান কাতিবি দুই কাতে দুজন আসেনি জোর এখন আসেনি একদম সত্য কথা কোন চাই কই দিন দেখছো হ্যাঁ একদিনও দেখছো আমিও দেখছি তবে আছেন আমার এলাকার এক খুব রসিক লোক আমার একদিন প্রশ্ন করে হুজুর আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে একটা প্রশ্ন মনের মধ্যে জেগে রয়েছে কি প্রশ্ন কয় আমরা গরিব মানুষ সব সময় রিক্সা দিয়া ভ্যান দিয়া মালামাল বাজারে নিতে পারি না বার দেই তো যখন বার দেয় নেই একদিকে 30 কেজি আর একদিকে 30 কেজি 60 কেজি যখন বেউটা কাঁধে রাখি একদম গুস্ত ভেদ করে হাত দিতে লাগে সময় ফেরেশতা কই যায় এই বেটারে কি উত্তর দিতাম আমি কই এই সময় তুমি খোঁজ নিয়ে দেখো সম্ভবত তোমার নানার বাড়িতে এই উত্তর দে স্যার কোন উত্তর আছে কেরামান কাতিবি আছে না দুজন আল্লাহ বলেন ওই কেরামান কাতিবিন ফেরেশতার শপথ করছি এরা যে আমল না মালিকে তার শপথ করে বলছি নবী হে তিনটা শপথ তোমার জন্য করেছি তিনটা কসম করেছি আর তোমার চরিত্রের ব্যাপারে আমি তিনটা কথা বলবো ওরা তোমাকে পাগল বলার কারণে তোমার চোখে পানি চলে এসেছে আর আমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ হইয়া তোমার চরিত্রের ব্যাপারে আমি তিনটি কথা বলবো এবং ফাইনালি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আমি আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ দিবেন চারিত্রিক সার্টিফিকেট সারা দুনিয়ার সব নাস্তিক মিললে যদি কয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো না একটা ও টিকবো না কথা একটা ও টিকবো না এবার আল্লাহ রাসূলের ব্যাপারে তিনটা কথা বলতে শুরু করলেন শপথ করলেন কয়টা কসম কয়টা কইলেন এবার কথা তিন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আগো পয়গম্বর তোমাকে ওরা পাগল বলার কারণে চোখে পানি চলে এসেছে দরজা লাগায় হাও মা করে তুমি কান্না করেছো এবার আমি আমার কুদরতি জবান দিয়ে বলছি মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন তুমি তোমার প্রভু তুমি তোমার রবের অনুগ্রহে দয়ায় মায়ায় তুমি পাগল না জুরে সুরে আল্লাহু আকবার
মা আনতা বিনিআমাতি রাব্বিক সুবহানাল্লাহ মা আনতা বিনিআমাতি রাব্বিক তোমার রবের নিয়ামতে তোমার রবের অনুগ্রহে তোমার রবের দয়ায় মায়ায় তুমি পাগল না সুবহানাল্লাহ মহতরম হাজিরিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন মক্কার কাফিররা আল্লাহ রাসূলকে পাগল বইলা প্রমাণ করেছে রাসূল পাগল নয় বরং ওরাই পাগল এই আওয়াজে যদি আপনি ঠিক না বলেন তাহলে আপনি রাসূলের উম্মত হইয়া কিন্তু স্বীকৃতি দিলেন না মুফাসসিরিনে কেরাম বলেন রাসূলকে যারা পাগল বলেছে মূলত ওরাই পাগল আর আমি বলি 1500 বছর পরে আলেমদেরকে যারা পাগল বলে আলেমদেরকে যারা জগৎ ছাড়া বলে আলেমদেরকে যারা অশিক্ষিত মূর্খ বলে আলেম যারা সহ্য করতে পারে না ওরা মস্তিষ্ক বিকৃত নতুন আমদানি নতুন যুগের পাগল মহতরম হাজিরি মুফাসসিরিনে কেরাম এটাও বলেন মুফাসসিরিনে কেরাম এইটাও বলেন মক্কার কাফেররা রাসূলকে পাগল বইলা প্রমাণ করেছে এরা গাধার চাইতেও নিকৃষ্ট ঠিক গাধায় নবী চিনল ওরা নবী চিনল না উঠে নবী চিনল ওরা নবী চিনল না গাছগাছালি নবী চিনল মক্কার কাফেররা নবী চিনল না ঠিক না ঠিক না গাধায় নবী চিনছে নি চিনছে নি খাসায়েস কুবরা নামক কিতাবের মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 8-9 বছরের বালক সকালবেলা একদিন হাঁটতে হাঁটতে মরুভূমির একদম ভিতরে চলে গেছেন মক্কায় তো মরুভূমির অবস্থা কি রুদ্র উঠলে কেমন হয় যারা আরব দেশে চাকরি বাকরি করছেন বা হজে গেছেন বুঝতে পারেন ভালো করে এখানে পা ধরার কোনো সুযোগ নাই নবীজি তো ছোট বয়সে বুঝতে পারেন নাই হাঁটতে হাঁটতে কয়েক কিলোমিটার ভিতরে চলে গেছেন এখন তো দেখা যায় রৌদ্র উপরে উঠে গেছে মক্কায় ফিরবার কোনো ব্যবস্থা নাই ভাবলেন এই রৌদ্রে যদি যাই পায়ের তলায় চামড়া থাকবে না এক কাজ করি এখানে আমি একটু বসে থাকি একটা গাছ আছে গাছের ছায়ায় আর যখন রৌদ্র পড়ে যাবে বিকাল বেলা মক্কায় ঢুকবো উনি গাছের ছায়ায় বসে আছেন তো ওই সময় ঘটনা চক্রে আবু জাহাল জানি কোথায় গেছিল সে গাদায় সওয়ার হয়ে আসতেছে মক্কার দিকে মরুভূমির এই মাসখানে আয়েশা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ভাতিজা তুমি এখানে বসা ঘটনা কি এখানে কেন আসলা কি ব্যাপার আজকে যে শয়তান ভুলাইছে না মাহফিলের কেন্দ্র করে খুব বেহায়া আসে জি এরারে যে এত ভাবে কইতেছি কয় না শেষ পর্যন্ত চালায় যাই মুদাইতো মহতরম হাজিরিন কয় ভাতিজা তুমি এখানে কেন লাগি নবীজি বললেন চাচা সকালে হাঁটতে হাঁটতে আইছিলাম কিন্তু এরকম যে সূর্য কি হইছে বইটা তো বুঝতে পারি নাই বসে রইছি বিকালে যাইমু আবু জাহেল কয় না আমার সঙ্গে যেহেতু গাদা আছে তুমি গাদায় আরোহণ করো আমি তোমারে পৌঁছাই দিব তো নবীজি উঠলেন গাদায় আবু জাহেল সামনে নবীজি পিছনে চাবুক দিল গাদা যেন সামনে যায় কয়েক মাইল আইছে গাদা কোনো ডিস্টার্ব করে নাই এইবার চাবুক দেওয়ার সাথে সাথে গাদা ব্রেক ধরে বসে আল্লাহু আকবার জোরে কোন একজন মুসলমান ছোট বড় মুরব্বি যুব কারো জবান বন্ধ যেন না থাকে আল্লাহু আকবার ব্রেক 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 ধরে যায় না ভাতিজা নামো তো দেখি কি হইলো এত জায়গা আইলাম সমস্যা হইলো না এখন সমস্যা হচ্ছে নামো নবীজি নামলেন তখন আবু জেহেল টেস্ট করবার জন্য দিল চাবুক এখন দেখা যায় গাদা উঠে দৌড় মারে ভাতিজা আও আও গাদা ঠিক হইছে নবীজি আবার উঠলেন আবার চাবুক মারলো এবার শুধু ব্রেক না ফুল ব্রেক ফুল ব্রেক ফুল ব্রেক সামনে যায় না ভাতিজা চা নামো দেখি কি হইছে তুমি উঠলে এরকম করে গেল লাগে আছে নামো নবীজি নামলেন আবারও দেখা যায় গাদা দৌড় মারে অর্থাৎ নবীজি উঠলে গাদা থাইমা যায় নবীজি নামলে দৌড় মারে আবু জেহেল কইয়া উঠলো বইলা ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে গাদায় মনে হয় তোমার লাইক করে না যেন আপনারা সহজে বুঝেন এজন্য আমি ফেসবুকের ভাষা কইলাম গাদায় মনে হয় তোমার লাইক করে না পছন্দ করে না এইজন্য তুমি উঠলে গাদা যায় না খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে আছে মহতরম হাজিরিন সাথে সাথে গাদার জবান আল্লাহ খুলে দিলেন সুবহানাল্লাহ এই আওয়াজে সুবহানাল্লাহ নয় উঁচু আওয়াজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের সাক্ষী যেন নদীর মাছেরা পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ হাশরের ময়দানে কিয়ামতের দিন ওই নদীর মাছেরাও যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় যে আমরা ইসলামের পক্ষে ছিলাম। গাদার জবান খুলে গেল, গাদা স্পষ্ট ভাষায় বলতে শুরু করলো, হে কমবক্তের কমবক্ত, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইক করি না, বলছি পছন্দ করি না, এই জন্য যাচ্ছি না, ঘটনা এমন নয়, আমি আসলে তুরে পছন্দ করি না, আমি তুরে পছন্দ করি না, শোন, যতক্ষণ পর্যন্ত তুই পিছনে না যাবি। আর আল্লাহর নবী ভবিষ্যৎ নবী ওনারা যদি সামনে না দিস তো তোর আজকে কেন রাখি। নবীজির বয়স তো কম, নবীজি গাদার এই আওয়াজ শুনে বলছেন সাসা গাদা কি কইতেছে, কয়রে বাদ দাও বাদ দাও, ঠিক আছে তুমি সামনে যাও, পরে নিজে গেছে পিছে, নবীজি সামনে গাদা দিব্যি খুব আরামসে মক্কা পৌঁছে গেছে। গাদায়ও চিনল মক্কার কাফেররা চিনল, আর এই দেশে লক্ষ 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 মুসলিম আলেমদেরকে চিনল, কিন্তু গুটি কয়েকটা নাচ থেকে চিনল না। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিমু কোন কোন জায়গায়, রাত ইসে 12টার উপরে, আস্তে আস্তে যাইবেন গা, উঠতে এটা ভয় আছে আমার, আর না হলে কিছু ওষুধ ঠিক মতো মালিশ দিয়ে দিতাম, রাগ করে নাই তো, আবার রাগ করলে বালা, তাড়াতাড়ি যাইবেন গা, আমিও গেলাম গা, শেষ। মহতরম হাজিরিন, গাদায় চিনল মক্কার কাফেররা চিনল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী সাথে সাথে আছেন, হঠাৎ করে শুনেন অসংখ্য কণ্ঠে রাসূলকে সালাম কে যেন দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি, আমি ছাড়া তো কেউ নাই এত আওয়াজে কোত্থেকে সালাম আসতেছে। নবীজি বললেন আমি যে পয়গম্বর শুধু তোমাদের জন্যই নয়, এই দুনিয়ার গাছগাছালি আমাকে পয়গম্বর মানে জালাম, যে সালাম শুনছো এগুলো ওই গাছগাছালি দুদিকে সারিবদ্ধ গাছের আওয়াজ। শুধু তাই নয় বন্ধুরা, আমার শুনলে আশ্চর্য হবেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় যখন আসলেন রসুলকে গ্রহণ করলেন, নবীজির দুধমা আসার সময় যে উট নিয়ে আসছিলেন দুর্বল উট আসতে পারে নাই, দুদিন পরে সে মক্কায় পড়ছিল, কিন্তু যাওয়ার সময় রসুলকে যখন গ্রহণ করলেন যাওয়ার সময় দেখা যায় দুই দিন আগে রওনা হওয়া কাফেলার উট গুলো পিছনে ভালাইয়া দুই দিন আগেই তায়েফে গিয়া হাজির হয়ে গেছে। ও উঠেও চিনে, গাদায়ও চিনে, গাছগাছালিও চিনে, নদীর মাছেরাও চিনে, বাঘেও চিনে। এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মাল নিয়ে গেছিলেন, সাথে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম মায়সারা সাথে, উনি বর্ণনা করেন হঠাৎ করে আমরা রাস্তার মধ্যে বিশাল এক বাঘ পাইলাম, আমি ভয়ে জবুতবু বললাম হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি নবী হন নাই, এই বাঘে এখন তো আমরা খেয়ে ফেলবো, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন চিন্তা করো না, আল্লাহ চাইলে খাইব না। মাইসারা বলেন আমি স্পষ্ট দেখলাম বাঘটা আমাদের সামনে দিয়ে চলে গেল, আমাদের দিকে ফিরাও তা চাইলো না। আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, এরা বলে তোমারে পাগল, আর আমি বলতেছি তুমি আমার দয়ায় পাগল না। আল্লাহর দয়ায় যে ভালো, সারা দুনিয়ার মানুষ পাগল বললেও কাজ হবে। এবার দুই নাম্বার কথা আল্লাহ বলতেছেন নবীজির ব্যাপারে, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ইয়া রাসূলুল্লাহ যেই কাজটা করবার কারণে আপনাকে পাগল বলতেছে, মানে ইসলামের দাওয়াত কোরআনের তিলাওয়াত নামাজ রোজা জিকির আজকার এগুলোকে পাগলামি বলছে মক্কার কাফেররা, এই পাগলামিটা যদি চালিয়ে যেতে পারেন তাহলে এমন পুরস্কার আছে যা কোনো দিন শেষ হবে না। এরা তো বলতেছে পাগলামি, এগুলারে এই পাগলামিটা যদি করেন তাহলে পুরস্কারের কোনো শেষ। আমিও বলি আমরা যারা তাফসীর মাহফিল করি ওয়াজ মাহফিল করি করাই, আমাদেরকে এক শ্রেণী নাস্তিক কয় পাগল, ধর্মান্ধ, মানে ধর্মান্ধ ধর্মের ব্যাপারে আমরা অন্ধ কইতেছে কি, আর নামাজ পড়ল না একক চরিত্রটা ফুলের মতো পবিত্র,
বাপরে বাপ, হে বড় ধর্ম অনুরাগী, চিন্তা করছে এইটাকেই বলে বাংলা ভাষায় চুরের মায়ের বড় গলা। চুরের মায়ের বড় গলা, নিজের নামাজ রোজা কিচ্ছু ঠিক নাই, বউ ভীষণ কিচ্ছু ঠিক নাই, হের মেয়ে প্রেম করার তিনটার সাথে, হের বউ পরকিয়া পরকিয়া করার চারটার সাথে, আর হে আইয়া হুজুর ইমাম মুয়াজ্জিন এদের নাকি আঙ্গুল দেয়, একমাত্র বেয়াদবি সন্তানের জন্ম হওয়া ছাড়া কোন সভ্য পরিবারের কোন ব্যক্তি এমনটি করতে পারে না। মহতরম হাজরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কাজটা চালায় যাও, চালায় গেলে এমন পুরস্কার আছে যা কোনোদিন শেষ। এখন কি পুরস্কার যা কোনোদিন শেষ হবে না? মুফাসসিরিন কেরাম বলেন এটা পুরস্কার হইলো অনেকগুলো, এর মধ্যে একটা হইলো সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢুকাইবেন। এটা হলো নবীজির অশেষ অফুরন্ত পুরস্কারের মধ্যে অন্যতম একটি। এবার লাস্ট তিন নম্বরের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, এখন যে কথাগুলো বলবো কয়েক মিনিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে কেউ মনোযোগ অন্যদিকে দিবেন না, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা অল্প কয়েক মিনিটে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এইবার লাস্ট ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত, নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, মক্কার কাফেররা তোমাকে পাগল বলেছে, এজন্য তোমার কষ্ট লেগেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চরিত্রের ব্যাপারে আমার কুদরতের হাত দিয়ে এমন সিল মারব, মোহর মারব, এমন চারিত্রিক সার্টিফিকেট দেব যা তুমি কল্পনাও করতে পারবা না। নবী হে ভালো করে শুনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, নিশ্চিত ভাবেই তুমি দুনিয়ার সেরা পুত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত আছো। সুবহানাল্লাহ, বুঝে আরো জোরে কইবেন না। এরা বলছে পাগল, আর আল্লাহ বলছেন তোমার চরিত্রটাই সারা চরিত্র। সুবহানাল্লাহ, কাটাটি কাটাটি এই যে মানুষের চরিত্র, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের যে আখলাক, মানুষের যে চরিত্র, এটা তিন প্রকার। কয় প্রকার? এখন কিন্তু গেলে ঠকবেন, সারা দিনের মজা কিন্তু এখন, সারা দিনের মজা খুব গুরুত্বপূর্ণ। আগে বলছি অল্প টাইমে, মানুষের যে চরিত্র এই চরিত্রটা তিন প্রকার। কয় প্রকার? মানুষের চরিত্র বলেন, আদর্শ বলেন, তার আচরণ বলেন, এটা তিন প্রকার। এক প্রকার চরিত্রের নাম আখলাকে হাসানা, এক প্রকার চরিত্রের নাম কি? আখলাকে হাসানা। এটার উদাহরণ উদাহরণ হইল একজন আপনার একটা তাপ্পর মারছে, তাপ্পর একদম 32টা দাঁত লইয়া রাসূল গেলেন তার এক সাহাবীর ইন্তেকালের খবর পাইয়া, জানাজায় শরীক হইবার জন্য মদিনার বাইরে অনেক তো জানাজা পরে মদিনার দিকে ফিরতেছেন, আর কয়েক মাইল বাকি। এমন সময় প্রচন্ড রুদ্র আর গরম, নবীজি সাথে তখন অনেক বড় একটা কাফেলা সাহাবায়ে কেরামের, ও এর মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন। তো একটা গাছের তলায় রাসূল বিশ্রাম নিচ্ছেন, আর সাহাবায়ে কেরামকে বলছেন তোমরাও আশপাশে বিশ্রাম নেও, আমি একটু আরাম করে তারপরে মদিনায় ডুববো। এমন সময় ওই আব্দুল্লাহ ইবনে সায়না কই জানি ছিল নবীজির সামনে আইসা, নবীজি তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থা ছিলেন, না জাগ্রত না ঘুম, অবস্থা চোখটা বন্ধ। আইসাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মিয়া 40 মিসকাল স্বর্ণ দিলা আর কইলা তুমি 40 মন খেজুর দিবা, কই এখন পর্যন্ত আমার খেজুরটা পৌঁছায় দিলা না? হ্যাঁ, কেমনে পৌঁছাইবা মিয়া? উপর উপরে যে তুই ভালো মানুষ সাজ, তোমার বাপ দাদা 14 গুষ্টি মানুষের টাকাই আমি বলেছি। এই কইয়াই নবীজির কলা ধরে লেছে, নাউজুবিল্লাহ কর, নবীজির কলা ধরে ফেলছে, ধরে এই কথা বলতেছে উমরের মতো সাহাবী কিন্তু এখানে জোরে কোন কে? আরে গুমডা ছুটবো না, এখন কে? উমরের মতো সাহাবি, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখতেছেন যে রসূলের কলার ধরে এক বেটা কি জানি কইতাছে, দৌড় মেরে বাস পাখির মতো আছে। সুবহানাল্লাহ, আয়েশা কিছু বুঝবার আগে এই আব্দুল্লাহ ইবনে সায়নার গলা এমন জোরে সাপ দিছেন, এক সাপের দেরাজ জীবন। আল্লাহ আকবার, জোরে কোন
মাঝে মধ্যে এরকম থেরাপি দেওয়ার লাগে যে এখন ঠিক কি না তাহলে জিউজুর করলে কিন্তু হয় না গারে উঠে বসে আর যদি মাঝে মধ্যে থেরাপি দেন থেরাপি সুজা হয়ে যাবে এমন জুড়ে চাপ দিয়েছেন জিব্বা বেড়ে গেছে আদর্শের মোর্চা প্রতীক রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে বললেন ওমর তুমি ছাড়ো সমালোচনা করবেন না সুবহানাল্লাহ ওমর তুমি ছাড়ো তুমি কোন তার গলা চেপে ধরলা আছে পাওনা দার আমি দেনাদার হয়তো দুইটা কথা বাড়িয়ে বলছে এটা তার আর আমার ব্যাপার তুমি কেন ইন্টারফেয়ার করলা সুবহানাল্লাহ এই তো আমার রাসূলের আদর্শ আর এই যুগের কোন লিডার যদি অপমানিত হতো আর কাছে তার কোনো কর্মী থাকতো তাহলে কইলো নাকি তা কইলো নাকি তা এখনো খবর দিছিস না নদী ফলাই দে আওয়াজ করে বলুন ঠিক কি না নদী ফলাই দে মোল্লার চাকরি খাইয়া লাগ মসজিদকে তারাই দে ঠিক কি না নবীজি বলেন ওমর ছাড়ো রাগ হয়ে গেছে উমরে রাগে চোখমুখ লাল হয়ে গেছে উমর চিন্তা করে দেখলেন জাল লাগে দরলা মনি বলতেছেন ছাড়ো ঠিক আছে ছেড়ে দিলাম ছাড়লেও সাপের মতো ফুসফুস করতেছে রাগে এত বড় সাহস আমার সামনে আমার রাসূলের কোলা ধরে ফলাইছে দুনে থেকে গিলা সারসে এইবার নবীজি লোকটারে বুঝায় কইলেন মিয়া আজকে 87 তম দিন চলতেছে আরো 3 দিন বাকি 3 মাস হওয়ার কেন কেন এই খারাপ আচরণটা করলা তোমার খেজুর তারিখের আগেই তোমার বাড়িতে পৌঁছে দিত আচ্ছা যাও যা করছো করছো আমি মাফ করে দিছি সুবহানাল্লাহ আমি মাফ করে দিছি আবার উমরে ডাকলে উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যাও অমুক সাহাবীর বাড়িতে আমি শুধু 40 মণ না আরো কিছু খেজুর আমি সংগ্রহ করে রাখছি 40 মণের বেশি আছে যাও এই লোকটারে নিয়ে যাও উমর কিন্তু তার নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে সানা ইহুদি বড় আলেম মদিনার কিন্তু নামে আর মানুষে কোন সময় মিলাইবার সুযোগ হইছে যাও এই লোকটা নিয়ে যাও 40 মণ খেজুর মাইফা দিও আর শুনো পরে আর 5 মণ বেশি দিও উমর বললেন ইয়া রাসূলুল্লাহ কারণ 5 মণ বেশি দিমু কে লাগি ওই যে দর্শক জিব্বা যে বার হইছে এটা তো আমার জরিমানা হওয়া উচিত কারণ তুমি তো আমার পক্ষ হইয়া কামটা করছো তুমি অন্যায় করছো এই জন্য 5 মণ বেশি জরিমানা ওমর রাদিয়াল্লাহু আনহু বস্তা নিলেন লোকটারে বলে নাই আমার সামনে উমর সামনে সামনে যাচ্ছেন লোকটা পিছে পিছে ওই সাহাবীর বাড়িতে গিয়া এক শ্বাসে 40 মণ খেজুর মাইপা দিছেন আব্দুল্লাহ ইবনে সায়না বস্তার মুখ বন্ধ করে ফেলায় উমর বলেন খোল উমর তো মরু এরকম একটা উমর এখন বাংলাদেশে থাকলে টাকলু মাকলু যা আছে সব সাইজে গেল আর যারা এখন ঠিক কি না বলেন বলেন কি কর খোল 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 হুনছস না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোরে আরো 5 মণ বেশি দিতাম ওই যে দর্শিলাম তোর বাপ দাদা 14 কুষ্টি জরিমানা রেখে জরে এবর হইছে ঠিক ওই যে কইছিল রাসূল রে বাপ দাদা তুললা পাল্টা এইবার আব্দুল্লাহ ইবনে সায়না বলতেছে ওমর বলো বলো তোমার বলার রাইট আছে কারণ তোমার মতো সাহাবীর সামনে তোমার রাসূলের কলার ধইরা আমি যে এখনো জিন্দা আছি আমার ওই বিশ্বাস আছে বলো বলো যা বলার বলো কিন্তু শোনো আজকে যে আচরণটা তোমার পয়গম্বরের সাথে করেছি ওই আচরণটা করবার জন্য দীর্ঘকাল যাবত আমি অনুসন্ধান করছিলাম সুযোগ সুযোগ অনুসন্ধান করেছিলাম এমন একটা সুযোগ যেন পাই এই আচরণটা তোমার পয়গম্বরের সাথে করতে পারি উমর এখন কি কিতা কইছস এই তো ভাবছিলাম তুই ভুলে ভুলে করছস এখন দেখা যায় তুই প্ল্যান করে করছস আব্দুল্লাহ ইবনে সায়না বলল হে ওমর সব বেলায় তুমি রাগ করো না মিয়া শোনো রে ওমর আখিরি জামানার পয়গম্বর তিনি কেমন হবেন তার আচরণ কেমন হবে তার চলাফেরা কেমন হবে আমাদের ধর্মগ্রন্থ তাওরাতে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সব বর্ণনা করা আছে আখিরি জামানার পয়গম্বর কেমন হবেন তার চলাফেরা কেমন হবে উঠা বসা কেমন হবে সব তাওরাতের মধ্যে লেখা আছে আছে না নাই
সব ব্যাপারে আমি ইতিমধ্যে তোমার পয়গম্বর মদিনা হিজরত করে আসার পরে মিলাই মিলাই দেখছি সব সত্য পাইছি কিন্তু ওনার সঙ্গে খারাপ আচরণ করলে পাল্টা উনি কেমন আচরণ করেন ওইটা আর সরাসরি কোন ঘটনা ঘটাইয়া মিলাইবার সুযোগ হয় নাই এই জন্য আমি ঘটনা ঘটাইছি ৮৭ তম দিনের দিন ৯০ দিন হলে আমার খেজুর আমার বাড়িতে চলে যাবে আমি ভালো করে জানি কিন্তু যদি আমার বাড়িতে আমার খেজুর চলে যায় তাহলে আমার তো আর স্বার্থ হাসিল হবে না এই জন্য তিন দিন আগে আমি ঘটনা ঘটাইছি রে উমর হে উমর আর কিসের পাঁচ মন বেশি আর কিসের ৪০ মন এগুলো সব বাদ দেও এই মুহূর্তে আমাকে নিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কারণ তাওরাতে পরিষ্কার উল্লেখ আছে আখির জামানায় যিনি পয়গম্বর হবেন তার সাথে কোনো খারাপ আচরণ করলে তিনি পাল্টা খারাপ আচরণ করবেন না বরং মাফ করে দিবেন আমি আজকে পাইছি ঘটনা সঠিক এজন্য আর আমি দেরি করব না আমাকে নিয়ে যাও আমি কালেমা পড়ে মুসলমান হই তো কেমন ছিল রাসূলের আদর্শ কেমন ছিল এই জন্য রাসূল বলছেন বুইস্তু উতাম্মিমা মাকারিম আল আখলাক বুইস্তু লি উতাম্মিমা মাকারিম আল আখলাক আমি প্রেরিতই হয়েছি আমি আমাকে নাজিলি করা হয়েছে যেন আমি উত্তম আদর্শের পূর্ণতা দেই সুবহানাল্লাহ আর মুফাসসিরিনে কেরাম বলেন একটা লোক ভালো না খারাপ বুঝতে যদি চাও তিনটা সাক্ষী তার পক্ষে আছে কিনা দেখো অমুক ভাইয়ের চরিত্র নামাজ নাই একত্ব মনটা বড় শক্ত এটা খালি কইলই তো না একটা লোক ভালো না খারাপ মুফাসসিরিনে কেরাম রাসূলের হাদিসের রেফারেন্স দিয়া বলেন তিনটা সাক্ষী কুজ করো তিনটা জায়গা অনুসন্ধান করো এই তিন জায়গা থেকে যদি রিপোর্ট আসে যে না এই লোকটা আসলেই ভালো রাসূল বলেন আমিও সাক্ষী দেই লোকটা ভালো তোমরাও সাক্ষী দাও লোকটা ভালো এইটা বইলে আমার বয়ান শেষ এক নাম্বার সাক্ষী হইল স্ত্রী এক নাম্বার সাক্ষী কারা হ্যাঁ ওই মেম্বার সাহেব ডাইরেক্ট কইছেন সোনামগঞ্জের ভাষায় বউ কথা কও এক নাম্বার সাক্ষী দুনিয়াতে আপনি অনেক কিছু হইতে পারবেন মেম্বার হইতে পারবেন মন্ত্রী হইতে পারবেন এমপি হইতে পারবেন কিন্তু বউয়ের কাছে হওয়াটা বড় কঠিন এই জন্য বউ যদি হয় আমার জামাই বালা আমার জামাই তাহাজ্জুদ গোজাল আমার জামাই সুন্না বাটপান না গম সুন্না আমার জামাই মিথ্যুক না তাহলে বুঝতে বল লোকটা আসলে ভালো কারণ বউর মুখে প্রশংসা আশরাফ আলী থানবী বলেন এক বুজুর্গ বউরে কোনোভাবে সামাল দিতে পারে না তো আল্লাহর কাছে কান্নাকাটি কইরা তার একটা কারামত হাসিল করছে আকাশে উড়া একদিন আকাশে উড়ছে বিকাল বেলা বউরে কইতেছে এই সকালে যে আকাশে যে একটা লুক উড়ে গেছে দেখছো নি বুক হো দেখছি আল্লাহ লুকটা কেমনে যে উড়ে গেছে বুজুর্গ মনে মনে কয় যাক এখন আমার কিছুটা দাম বাড়বো কই লুকটা তো কে ছিল জানিস আমি ছিলাম ও তুমি এর লাগি দেখছো একটা বেকা হইয়া গেছে বউয়ের কাছে ভালো হওয়া খুব কঠিন সারা বছর আপনি সব আবদার রক্ষা করবেন শুধু বলছিল যে পেঁয়াজ শেষ আনতে ভুলে গেছেন আপনি তো ব্যস্ত মানুষ নির্বাচনের মুহূর্ত পেস্ট বা পান নাই জর্দা নাই বস বাড়ির ঘাটায় উঠবার আগে যখন হাত দেখছে খালি তোমার না কষ্ট কষ্ট জর্দা পেঁয়াজ আনতে আমার ২৪টা বছর এমনি গেল সুখ পাইলাম অথচ প্রত্যেক বছর দুই ঈদের দুই কাপড় তো আছে মাঝে মধ্যে আদর আহ্লাদ পাইবার লাগে আপনি কত চেষ্টা সাধনা করেন গোবিন্দগঞ্জে গেলে হালুয়া নিয়ে আসেন সুনামগঞ্জ থেকে আর মিষ্টি নিয়ে আসেন কত কিছু করেন কিন্তু খালি একটা জিনিস আনছেন না আজকে ২৪ বছরে সব বা অবশ্য আপনাদের এলাকার মা বোন যারা মাশাআল্লাহ তারা এরকম করে না কিন্তু অনেক জায়গায় এরকম বিপুল তো স্ত্রী সাক্ষী কঠিন সাক্ষী নবীজি বলেন এক নাম্বার লোকটা ভালো না খারাপ যাচাই করলে স্ত্রীকে জিগাও ওয়াইফ কে জিগাও দুই নাম্বার গাড়ির ড্রাইভার গোলাম গোলাম যদি কয় এখন তো গোলামের যুগ নাই সহজে বুঝবেন দোকানের কর্মচারী গাড়ির ড্রাইভার যদি কয় না আমার মনিব ভালো আমার মালিক ভালো রসুল বলেন বিশ্বাস করে লোকটা আসলে ভালো কারণ ড্রাইভারে জানে এই সার রাতের অন্ধকারে কই কই যায় গাড়ি লইয়া বউ কইতে পারে না পোলাফানো কইতে পারে না কিন্তু ড্রাইভারে ঠিকই জানে
এবং দোকানের কর্মচারীও জানে মালিকটা কেমন, একই পার্টিকুলারে শুধু শুধু ঘুরায় ক্যাশে টাকা দিয়া না, আসলে ক্যাশে টাকা হইলে ঋণ শোধ করে দেয়। এগুলা সব ভালো জানে কে? কর্মচারী। এই বেটার জায়গা লোকটা কেমন? আসলে আসল সাক্ষী পাইবা। তিন নাম্বার প্রতিবেশী, ডানে বামে ঘর বাড়ি যাদের আছে এদেরকে জিগাও, তিসাব কেমন না? উনি এমনি বাহিরে মাশাআল্লাহ অনেক বড় পীর, কিন্তু ভিতরে ভিতরে প্রতিবেশীর সাথে এত খারাপ আচরণ, বড় বড় গাছ লাগাইতেছে যাতে বেটা উঠানের মধ্যে ধান লাগাইতে না, ধান শুকাইতে না, এবং ওই পাশের বাড়ির গরিব বেটা বেটা পুত্রবধূ তার নিজের স্ত্রী এরা বেরোইতে পারে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই তিনটার সাক্ষী আল্লাহ রসুলের পক্ষে ছিল। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এই তিনটার সাক্ষী রসুলের পক্ষে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রসুলের প্রথম স্ত্রী, উনি পরিষ্কার সাক্ষী দিয়েছেন যে আমি সাক্ষী দেই আপনি এতিমের সহায়তা দান করেন, অন্নহীনকে অন্ন দান করেন, আপনি মজলুমের পক্ষে থাকেন, জালিমের বিরুদ্ধে থাকেন। অতএব আজকে আপনি হেরা পর্বতের গুহা থেকে এসে ভয় পেয়েছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ঠিক যায়েদ ইবনে হারেসা ছিলেন গোলাম, উনি সাক্ষী দিয়েছেন আমি সাক্ষী দেই আপনি আল্লাহর রাসূল, আপনি ভালো মানুষ। প্রতিবেশী যারা ছিল মক্কার এরাও বলছে আমরা তোমাকে আল্লাহ আমিন বলি আর সাদিক বলি। সুবহানাল্লাহ। অতএব যেই ব্যক্তির পক্ষে তিন সাক্ষী মজুদ এবং যার মধ্যে সর্বোত্তম চরিত্র আছে, তার আদর্শ বাস্তবায়ন ছাড়া, তার আদর্শ বাদ দিয়ে কোন উন্নতি আর অগ্রগতি কোন দেশ আর রাষ্ট্র কখনো কামিয়াব হতে পারে না। যদি কামিয়াব হতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করেই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদেরকে মনোযোগের সাথে আমল করার তৌফিক দান করুন, আমরাও চারিত্রিক ভাবে যেন আখলাকে নববীর উপরে সব সময় টিকে থাকতে পারি, রাসূলের আদর্শ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় যেন হাসতে হাসতে জীবনটা বিতরণ করে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এই সংগঠনকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।